আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে। তাহাজ্জুদ নামাজের সিজদায় দোয়াটি 10 বার পড়েন, যা চাইবেন তাই পাবেন। আল্লাহ নিজে বলেছেন আপনার মনের সমস্ত নেক আশা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। পুরো আমলটার নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমাদের সমাজে কে চায় না যে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হোক? সবাই চায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবো আল্লাহ তাআলা যেন তা পূরণ করে দেন। সবাই চায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও বান্দি হতে। এজন্য সমাজে সকল মাখলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে থাকেন। আপনি যদি এই দোয়াটি সিজদার মধ্যে 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনে সকল চাওয়াগুলো পূরণ করে দিবেন। আমরা এতদিন মোনাজাতে দোয়া করা শিখেছি, অথচ সিজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব। সিজদার মধ্যে রব্বুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা। হাদিস শরীফে আছে, বান্দা কখন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি চলে যায়? এর একমাত্র উত্তর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় যায়। তখন বান্দা এবং রব্বুল আলামিনের মধ্যে কোনো গ্যাপ থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যাই চাবেন তখন আল্লাহ তাআলা তাই কবুল করবেন। সম্মানিত দর্শক, এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইতিম ও ইখলাস থাকতে হবে। আমি সবসময় এই কথাটা বলে আসছি, দোয়া ও আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করানোর জন্য না দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, 100% রাখতে হবে এবং নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি সফলতা পাবেন। আমলটি করার নিয়ম হলো, এই আমলটি আপনাকে করতে হবে তাহাজ্জুদের নামাজের সময়। মনে রাখবেন, এই আমলটি আপনি ফরজ নামাজে সিজদায় করতে পারবেন না, এই আমলটি করতে হবে নফল নামাজের দ্বারা। অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময়, কারণ তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাতে। আর হাদিস শরীফে আছে, শেষ রাতের একটি বিশেষ সময় মহান রব্বুল আলামিন নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দেব, কে অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি অভাব মিটিয়ে দেব, কে ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। আল্লাহু আকবার। আপনি তখন যদি তাহাজ্জুদ নামাজের সিজদায় যদি এই দোয়াটি আপনি 10 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মনে সকল নেক আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে কুরআন শরীফেরই আয়াত, আমরা সব সময় মোনাজাতে পড়ে থাকি, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, হে আমার রব আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, ইয়া আল্লাহ আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন, ওয়াকিনা আজাবান্নার, হে প্রভু আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সূরাতুল বাকারা 201 নম্বর আয়াত। আপনি তাহাজ্জুদ নামাজে সিজদারত অবস্থায় প্রথম সিজদা হোক, দ্বিতীয় সিজদা হোক বা প্রতি রাকাতেই হোক, সিজদার তাজবি পাঠ করে সিজদারত অবস্থায় এই দোয়াটি দিল থেকে খালেস নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দুরুদ শরীফ পড়ে তারপরে আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াটিকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই দোয়াটি পড়তেন। সুপ্রিয় দর্শক, দুনিয়াতে আল্লাহ তাআলার যত উলি গাউস খতিব রয়েছেন এবং আল্লাহ তাআলার নিকটতম বান্দা রয়েছেন, একমাত্র তাহাজ্জুদ নামাজ আদায়ের ফলে আল্লাহ তাআলার নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে। এজন্য বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং নামাজের সিজদার মধ্যে কোরআনের আয়াতটি 10 বার পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে সমস্ত নেক আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাহাজ্জুদ নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনে নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করে দেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এ কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো দোয়া আমল সম্পর্কিত ভিডিওতে। আসসালামু আলাইকুম।